দূরে সবাই লাইন দিয়ে ঢুকছে, যেন মনে হচ্ছে প্রসেশন করতে করতে ঢুকছে। দেখো সকাল এখন 7টা বাজে, সবাইকে গুড মর্নিং, সবাইকে সকাল সকাল শুভ পয়লা বৈশাখ। সবার প্রথম বছরের দিনটা খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। আর আজকে যাব হচ্ছে অফিসে, আমাদের অফিস তো ছুটি নেই, আর আজকে তার মধ্যে বাবার জন্মদিন। যাই হোক, চলো, সকাল হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে, আমাকে আবার রেডি হয়ে অফিসে বেরোতে হবে। শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু এখন আর শাড়ি পরার সময় হবে না। তো তার মধ্যে যা গরম, মানে রোদটা, সকালের রোদটা দেখেই গা জ্বালা করছে। তো কুর্তি পরবো, নতুন যে কুর্তি কিনেছি সেটাই পরবো। তো চলো রেডি হয়ে বেরোতে হবে, অনেকটা লেট হয়ে যাবে নইলে। চলো এখন টাটা। হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, সেটা হচ্ছে আজকে অফিস থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে, সেটা তো তোমরা ব্লগে দেখতেই পারবে কোথায় যাব। তো সবাই মিলে খুব মজা হবে আজকে, তারপর আবার বাড়িতে গিয়ে মজা হবে। তো চলো ব্লগটা কিন্তু দেখতেই হবে আজকে। আমি এখানে আমার জন্য টিফিন নিয়ে নিচ্ছি, অফিসে গিয়ে টিফিন খেয়ে নেবো। আজকে তো লাঞ্চ নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আজকে লাঞ্চ আমরা সবাই মিলে বাইরে করছি। এসছি আজকে রিফাইনারি 91 অফিস থেকে, স্যার আমাদের সবাইকে খাওয়াচ্ছে। এই যে সবই সামনে সবাই এগিয়ে গেছে। প্রিয়াঙ্কা দি, এই যে প্রিয়াঙ্কা দি আছে। পয়লা বৈশাখের জন্য আমরা সব অফিস থেকে সবাই এসছি এখানে। দূরে সবাই লাইন দিয়ে ঢুকছে, যেন মনে হচ্ছে প্রসেশন করতে করতে ঢুকছে। দেখো চারদিকে প্রচুর রেস্টুরেন্ট, আমি যদি এখানে ফার্স্ট টাইম। এই যে আমরা এখন ঢুকছি রিফাইনারি 91। এই যে প্রদীপ দা, দেখি সর একটু জায়গাটা ছাড়, ছবি সর। এই যে এখানটা কি সুন্দর করে সাজিয়েছে, হ্যাঁ। হাই, এক এক করে সবাই ঢুকছে। রিফাইনারি 91, ভেতরটা জাস্ট দারুণভাবে সাজিয়েছিল পয়লা বৈশাখের জন্য। এদিকে কলা বউ দিয়ে একদম পুরো বাঙালিয়ানার মতন সাজানো, ভেতরে বাংলা গান চলছিল। আর সামনে তোমরা যেটা দেখলে, এটা হচ্ছে টোটাল একটা পুরো বার টেন্ডারটা, একদম মানে বেশ দারুণ, মকটেল ককটেল সব রকম মিলিয়ে ঝুলিয়ে সব রয়েছে। ভেতরের যত স্টাফেরা ছিল প্রত্যেকের আর কি, প্রত্যেকে পাঞ্জাবি, কেউ কুর্তি, মানে বেশ সুন্দর। ভেতরে আবার বাংলা গান চলছে, মানে দারুণ অ্যাটমসফিয়ার, দারুণ লাগছিলো ভেতরটা দেখতে। সাজানো গোছানো একদম, মানে সব দিক থেকে একদম পারফেক্ট। আচ্ছা, ওপরে উঠেই হচ্ছে বাঁদিকে কিছু সিটিং এরিয়া রয়েছে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাঁদিকে। আর আমরা বসেছিলাম, প্রত্যেকে আমরা বসেছিলাম ডান দিকে। ডান দিকে কিছু সিটিং এরিয়া রয়েছে, তো ডান দিকে বুফে আইটেম, নিচেও বুফে আইটেম ছিল। ডান দিকে বুফে আইটেম, এগুলো সব এখানে সাজানো পরপর পরপর, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এইদিকে এই ফ্লোরটাতে আমরা পুরো আর কি অফিস যতজন আমরা স্টাফরা ছিলাম, প্রত্যেকে আমরা এখানে কভার করে গেছিলাম, এই যে এখানে সবাই বসে পড়েছে। আর আমাদের সিটিং এরিয়া, এই যে আমরা সর্বনিধি ডাকছে, এই যে আমরা এখানটা বসেছি, ওই দিকে কিছু সিটিং এরিয়া ছিল। তাহলে দেবো না, বলছে আমার ছবি তো নিয়ে লাইক দেব না। এই যে কোনো কাজের নেই দুটো, সবসময় এরকম করে, এ তো এ তো অফিসে এভাবে বসে থাকে, এখানে এভাবে বসে আছে, এসে কি হবে এরকম করে। হ্যাঁ, সুন্দর লাগছে। এই তো অভিজিৎ দা, হাই বলো, হাই বলো, হাই হাই বলো, হাই বলো, তোমাকে দেখিয়েছি কতবার হাই বলবে আর, বাই বাই। স্টার্টারে আমাদের দিয়েছিল ফিশ ফিঙ্গার আর ডিমের ডেভিল, ভেজের কিছু আইটেম দিয়েছিল, সেগুলো তোলা হয়নি। এখানে ব্লু লেগুন দিয়ে গেছিলো, আর দিয়ে গেছিলো আমপোড়া শরবত, স্টার্টিংয়ে এটাই দিয়ে গেছিলো ফার্স্টে। হাই বলো, কতবার দেখাবো আর, প্রত্যেক শনিবার শনিবার আমাদের নিয়ে যেতে। ড্রিঙ্কসের মধ্যে মকটেল আর ককটেলের মধ্যে অল্টারনেটিভ ছিল, রেডের মধ্যে এটা কিছু একটা দিয়ে গেছিলো, সেটা আমি বুঝতে পারিনি এটা কি, এটা নামও বলে যায়নি। কটা খাইছো, কটা খাইছো, দুটো
চলে আসি এবার আমাদের মেইন কোর্সে। মেইন কোর্সের এদিকটায় স্যালাড রাখা ছিল বিভিন্ন রকমের, আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আলুর চিপস, পাঁপড়, দু রকমের চাটনি, টমেটোর চাটনি, আমের চাটনি এদিকটা রাখা ছিল। আচ্ছা, তার পাশে রাখা ছিল হচ্ছে কড়াশুটির কচুরি, ছোলার ডাল যে সবাই নিচ্ছে, তার পাশে হলদে পোলাও, তার পাশে সাদা রাইস। আচ্ছা, তারপরে রয়েছে ওদিকে নবরত্ন ডাল, ধোকার ডালনা। আচ্ছা, তারপরে চিংড়ি মাছের মালাইকারি ছিল, মটন ছিল, চিকেন ছিল, আর এই যে এটা চিংড়ি মাছের মালাইকারি, এদিকে মটন, চিকেন, চিকেনটাই দই চিকেনের মতনই কিছু একটা করেছিল। আর এখানে মিষ্টির বিভিন্ন রকম আইটেম ছিল, সন্দেশ, রসগোল্লা, লটচমচম, এরম সামথিং কিছু একটা। আর এই যে এখানে অভিজিৎদা নিচ্ছে, আবার আমাকে বলছে যে আমাকে দেখা, আমি এগুলো তুলছে না, হ্যাঁ তুমি আগে মটন তুলো, তারপর তোমাকে দেখাবো। এখানে মোটামুটি আমি সব রকমের আইটেম একটু 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 করে সব নিয়ে চলে এসেছি। এই যে চিকেন রয়েছে, মটন রয়েছে, চিংড়ি, এখানে মাছ। আচ্ছা, মাছটা ওখানে বলতে ভুলে গেছি, ওখানে অ্যাকচুয়ালি মাছটা শেষ হয়ে গেছিলো তাই ওটা দেখাতে পারিনি। এখানে মাছ নিয়ে চলে এসেছি, সব রকমের আইটেম একদম পুরো গুছিয়ে নিয়ে চলে এসেছি। সবাই খেতে মোটামুটি শুরু করে দিয়েছে, খাবার দাবার ভীষণ ভালো ছিল, খুব 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 ভালো ছিল খাবার দাবার। আমি এসে পৌঁছেছি, মিউট কি করে করে এটাকে, মিউট অপশন করি দে। আমি এসে পৌঁছেছি সোদপুর, মাঝখানে গেছিলাম ওই সিঁথি থানার ওখানে, আমার এক পিসি থাকে, তার বাড়ি গেছিলাম, তো সেখান থেকে এসেছি সোদপুর, এখন খেতে বসবো। অসম্ভব গরম, মানে বাইরে মনে হচ্ছে যেন সূর্যের ধারে কাছে আমরা চলে এসেছি আর কি, প্রচণ্ড গরম লাগছে। তো যাই খেয়ে দে, একটু এসির মধ্যে গিয়ে একটু রেস্ট নি, তারপরে আবার কথা হবে। এদিকে কাকন তো অফিস ছুটি হওয়ার পর, ওদের আজকে লাঞ্চের প্রোগ্রাম আছে অফিস থেকে, তো ফোন করেছিলাম একটু আগে, ওরা ওখানে চলে গেছে, মানে লাঞ্চ করতে চলে গেছে, ও আসুক, ততক্ষণ আমি একটু খেয়ে নিই, চলো। এর মতন থালায় হাত দিয়ে বসে আছে। এই যে মেনু কি, এটা কাতলা, কি আছে কাতলার, কালিয়া আর কাতলা পোস্ত, কাতলা পোস্ত রবীন্দ্রনাথ নেমে গেছে মোটামুটি, জন্ম মাস পড়ে গেছে বলে খেতে বসবে আমার সাথে, লাঞ্চ করতে বসবে আমাদের সাথে। বাবা চলে এসছে, বাবা এসছে, বাবা খেতে বসে গেছে। এই যে তুলে নিয়েছি তো, চলো চলো, নতুন দোকান খুলেছে আমাদের স্টেশনের সামনে। কে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে? এই যে ভাই আর বনু এসছে, দেখ মুখটা কোন করছে, দেখ দেখে তো চিনিস, হ্যাঁ সেদিনকার ভিডিওটা দেখিস নি তোরা যেদিন এলি, তাহলে আবার লোকানোর কি আছে। এখন হচ্ছে রোল খাবে, একটু আগে আমরা ফুচকা খেয়েছি, সেটার ভিডিও করা হয়নি। এটা নতুন দোকান খুলেছে বলে আমরা একটু টেস্ট করতে এসেছি। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমার আর বোনের প্রচন্ড মানে সঙ্গে সবারই খুব গরম লাগছে। এবার হচ্ছে আমি আর বোনু কি খাবি, আইসক্রিম না করবি, ঠিক আছে যাই হোক, আমাদের দুজনেরই ঠান্ডা খেতে ইচ্ছা করছে, যে যেটা খাবো খাবি। তোর কি খেতে ইচ্ছা করছে? মানে ঠান্ডার বলছি, গরমের মধ্যে খাবোই না। ও আচ্ছা, ঠান্ডা খাবি না। আর গলাটা কত কষ্ট করে ঠিক করলি, হ্যাঁ এদিকে ফুচকা তো খেলি, আর কিচ্ছু খাবি না, ঠিক আছে। এটা নতুন দোকান খুলেছে বলে সবাইকে ভেজিটেবল চপ দিচ্ছে, বা এই জিনিসটা খুব ভালো, আজকে মনে হয় আজকেই দোকানটা ওপেন করলো সেই জন্য সবাইকে ভেজিটেবল চপ দিচ্ছে। কোথায় যাচ্ছ? ও এসির জন্য, টাটা বলি, দাঁড়া বাবা কি অবস্থা, তারপরে চুলগুলোকে ছেড়ে রেখেছে।